মার্কিন ভিসা বাতিল করা হয়েছে 51 জনের দাবি করা হচ্ছে এই তালিকায় রয়েছে আমলা পুলিশ রাজনীতিবিদ ও ব্যবসায়ী একটা পত্রিকার রেফারেন্স থেকে এখানে আমি আপনাদেরকে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমরা গত কয়েকদিন পূর্বে এই পত্রিকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে মার্কিনের ভিসার ব্যাপারে প্রায় 60 জনের মতো মানুষ যাতে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক যে পদ্ধতি আছে শেখ হাসিনার গণতন্ত্র সেই গণতন্ত্রের বিরোধী দলীয় নেত্রী সহ মানে জাতীয় পার্টির রওশন এরশাদ সহ এবং আমাদের শামীম ওসমান সাহেব সহ বিভিন্ন ব্যক্তির ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য বা বক্তব্য শুনতে পেরেছি এবং তাদের ভিসা নিয়ে সমস্যা আছে এটা জানতে পেরেছি কিন্তু আজ কিছুটা স্পষ্ট হলো যে আসলেই এই তথ্যটি গুজব নয় কিংবা এই তথ্যটি যে সঠিক সেটা এখানে প্রকাশ পেয়েছে মনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি এই মন্তব্যটি করেছেন লিখেছেন এই পত্রিকাটি হচ্ছে যে আজকাল পত্রিকা এ পত্রিকায় তারা লিখেছেন যুক্তরাষ্ট্রে 51 জন বাংলাদেশীর ভিসা বাতিল করেছে এই কার্যক্রম গত 3 মাসের যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রাজনীতিবিদ আমলা ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিল্পী এদের সবার নামেই যুক্তরাষ্ট্রে আসার মাল্টিপল অথবা অন্য ভিসা মঞ্জুর করা ছিল এদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান রাজনীতিতে গডফাদার হিসেবে আচরণ প্রভৃতি অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পর্যায়ের একজন নেতাও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূতকে শিষ্টাচার বহির্ভূত ভাষায় আক্রমণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে এই এই প্রতিবেদনটায় ব্যাপক অনেকগুলো তথ্য এখানে তারা উল্লেখ করেছেন যে জায়গাটায় মজার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের যারা দালাল বিশেষ করে তাদের পক্ষে দালালি আজকে এই সরকারের পক্ষে দালালি করছে সরকারের পক্ষে অনৈতিকভাবে সাপোর্ট করছে বিদেশিরা যে কোনো কথা বললে সাথে সাথে সরকারের হয়ে রিয়্যাক্ট করছে এই মানুষগুলো আজকের এই তালিকাগুলোতে কিন্তু সংযুক্ত হচ্ছে এই ভিসা নীতিতে কিন্তু তারাই পড়ে যাচ্ছে তো এই যে ভিসা রেস্ট্রিকশন দেখেন আমেরিকা ভিসা রেস্ট্রিকশন নীতি চালু করেছে কিন্তু তার আগেই আনঅফিশিয়ালি এদেশের বহু মানুষ প্রায় 60 জনের কাছাকাছি মানুষ ভিসা তাদের প্রত্যাহার হয়েছে কারো ভিসা আছে কিন্তু সেটা বাতিল করা হয়েছে কিন্তু সেটা ওইভাবে অ্যানাউন্সমেন্ট করে সরাসরি আমেরিকার পক্ষ থেকে আপনাদেরকে কোনো প্রেস রিলিজ দিয়ে জানানো হয়নি কিন্তু প্রেস রিলিজ দিয়ে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে এই যে নির্বাচনকালীন সময়ের এই যে বাকি 6টা মাস আছে এই সময়ের মধ্যে যারা নির্বাচনে ব্যাহত করবে আচরণবিধি লঙ্ঘন করবে মানুষের ভোটাধিকার হরণ করবে তারপরে আপনার বাকস্বাধীনতার উপরে নির্যাতন জুলুম নিপীড়ন চালাবে এই জাতীয় আপনার কি বলে আইসিটি অ্যাক্টের মানে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে যাবতীয় রিলেটেড উইথ কি বলে ইলেকশন এই সকল ইনফরমেশন যদি তারা এই ধরনের পায় তাহলেই তাদের ভিসা কিন্তু বাতিল হয়ে যাবে এবং সেই ভিসা তো তারা পাবেই না কিন্তু সরকারের যে সকল কর্মকাণ্ডের উপরে কিন্তু ইতিমধ্যেই তারা সেই ইউএসএর ভিসার বিভিন্ন তথ্য তারা আগেই নিয়েছেন এবং কারা কারা সরকারের সরকারের হয়ে ইউএসএর সমালোচনা করছে কিংবা তাদের পদ্ধতিগত তাদের আইন তাদের রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে তাদের ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই এই শাস্তিটা নিশ্চিত হয়ে গিয়েছে তো এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে এই দুষ্টচক্রের হাতে আর বেশি দিন ক্ষমতা নেই এবং তারা যারা তাদের সহযোগী হিসেবে যারা কাজ করবে আজ্ঞাবহ হিসেবে যারা কাজ করবে তারা কিন্তু এই জায়গা থেকে আর রেহাই পাবে না আপনি দেখেন এই প্রতিবেদনটায় উল্লেখ করা হয়েছে গত প্রায় এই মাসে গত মাসে ইউএস থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে টাকা এসেছে রেমিটেন্স এসেছে মানে বিদেশ থেকে টাকা আসলেই তো আমরা এটাকে মনে করি যে রেমিটেন্স এসেছে কারণ মানুষ টাকা পাঠাবে সেটা তো আমাদের দেশের ইনকাম এবং তারা হচ্ছে ফ্রিডম কি বলে আমাদের রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স ফাইটার তো বাংলাদেশে হঠাৎ করে ইউএস থেকে টাকা পয়সা আসার পিছনে অনুসন্ধান করতে গিয়ে একটা তদন্ত করে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে এখন আর কেউ ইউএসএর জায়গায় টাকা রাখতে আস্থা বোধ করছেন না মানে টাকাটা রাখলে এই টাকাটা শেষ হয়ে যেতে পারে এই টাকাটা
ওদের ওখানে যেহেতু ওরা দুর্নীতিবাজ, ওরা ভোট চোর, ওরা দালাল, ওদের টাকা ওই সরকার আটকে ফেলতে পারে, অথবা এই পরবর্তীতে এই দেশে কোনো ভালো সরকার আসলে তাদেরকে ওদের টাকাগুলো ফেরত পাঠাতে পারে, এই ভয়ে ভীত হয়ে নিজেদের টাকাগুলো কিন্তু এখন তারা আবার হুন্ডি করে হোক, অন্য যে কোনো চ্যানেলের মাধ্যমে হোক বাংলাদেশে টাকা পাঠাচ্ছে। তার মানে ওই টাকাগুলো বাংলাদেশে আবার তারা তাদের এই চুরি করা টাকাগুলোই কিন্তু বাংলাদেশে এখন নতুন করে ঢুকাচ্ছে, এবং এই টাকাগুলো দিয়ে তারা আবার বাংলাদেশের কি বলে মানে কালো টাকা সাদা করার মতো একটা প্রক্রিয়া তারা শুরু করেছে, যে বিদেশ থেকে তাদের টাকা আসছে এবং এই টাকাটা তারা এখন দেশেই রাখছে। যে আর যাই হোক, দেশে তো অন্তত কাউকে না কাউকে ঘুষ টুস দিয়ে এই টাকা ম্যানেজ করতে পারবে, কিন্তু বিদেশে যে অবস্থা তারা শুরু করেছে তাতে সেই টাকা তারা রিটার্ন নাও তো পেতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু দুটো জিনিস স্পষ্ট হয়েছে, যে আগে যেরকম ভ্রমণ পিপাসু ছিল ইউএস, আমেরিকা, এই কানাডা, ইংল্যান্ড, আপনারা যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, এখন কিন্তু তারা একটু ভেবেচিন্তে নতুন করে পাবারাচ্ছে যে আসলে রাজনীতি করে দুর্নীতিবাজ হলে এই সব দেশেও আমাদের কোনো স্থান হবে না এবং হচ্ছে না, এবং সেটা আওয়ামী লীগের জন্য একটি নতুন করে কালো সংবাদ হিসাবে আখ্যায়িত হচ্ছে, এবং আওয়ামী লীগের জন্য এটা কিন্তু একটি বড় ধরনের মহাবিপদ সংকেত বলে সংবাদ মাধ্যমগুলো সহ বাংলাদেশের বিভিন্ন যারা আলোচনা করছেন, যারা বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন, সবাই কিন্তু সেটা মনে করে। কিন্তু তারপরেও আওয়ামী লীগ কিন্তু উপরে উপরে দেখিয়ে যাচ্ছে যে তারা বিশাল শক্তিমান, তাদের অনেক ক্ষমতা, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, তারা মানে জনগণের উপরে কোনো ধরনের মানে জনগণের উপরে তাদের কোনো বিন্দুমাত্র আস্থা বিশ্বাস কিছুই নেই, তারা জনগণের উপরে চেপে বসেছে। কিন্তু এই চেপে বসা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবে না, সেটা আজকে তাদের সংকুচিত হচ্ছে, এবং এই ভিসা নীতি এবং বিশেষ করে যাদের বিরুদ্ধে এখন 51 জনকে যেভাবে ভিসার নিষেধ করা হচ্ছে হয়েছে, পত্রপত্রিকায় ওই ধরনের আপনার 51 জন লেখলেও সেখানে সরাসরি তাদের নামগুলো হয়তো এখানে উল্লেখ করতে পারছে না, সরকারের মিডিয়া মানে বাংলাদেশের কি বলে নিয়ন্ত্রণে রয়েছে, এই মিডিয়াগুলোতে ওইভাবে কথা বলতে পারে না, এবং বললে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়। তো সেই সেন্স থেকে কিন্তু একটা বিভিন্নভাবে তারা জাস্ট এটাকে উপস্থাপন করছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে মূলত সরকারের পায়ের তলায় মাটি নেই এবং তারা বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত। আসুন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, নাগরিকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেশের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।